তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, মানে তুমি এত ওয়েট লুজ করলা কেমন করে, মানে লাইক অনেক অনেক, একটা তো স্নেহা হওয়ার পর তো একটা ওয়েট গেইন করেছিলে, বাট আমার মনে হয় তুমি তার আগেও আমি তোমাকে এত শুকনো কখনো দেখিনি। হ্যাঁ, হোয়াট দ্য সিক্রেট সবাই জানতে চায়, শুকনো সিক্রেট সবাই জানতে চায়। না, এটা আসলে অনেক অধ্যবসায়ের ব্যাপার আমি বলবো, কারণ আমি আমার এমন না যে আমার শুকাতে হবে বা ওটা তো সবারই থাকে যে আফটার প্রেগনেন্সি সবাই চায় যে ওয়েটটা একটু লুজ হোক, বাট আমি কখনোই আসলে নিজেকে সেভাবে চাপ দিইনি। সত্যি কথা, আমি কখনো এই বিষয়ে নিজেকে চাপও দিই না খুব একটা বেশি, কিন্তু এখন যে ওয়েট লসটা তুমি দেখছো, আমি একটা আসলে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাকে আরও একটু ওয়েট লুজ করতে হবে, এবং এটা বিকজ, হ্যাঁ, বিকজ অফ আ প্রজেক্ট দ্যাট আই এম ডুইং। আচ্ছা, সো অবভিয়াসলি ওটার জন্য আমাকে একটু খুবই করা একটা ডায়েট এবং এক্সারসাইজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সো এ কারণেই এই ড্রাস্টিক চেঞ্জটা তুমি দেখছো। সো যে পরিমাণ কঠোর পরিশ্রম এখনই দেখতে পাচ্ছি এই ওয়েট লুজের মধ্যে দিয়ে, সো কি নতুন চমক আসছে সেটা কি আমাদেরকে বলা যাবে? আবারও কি আমরা একটা নতুন কোনো আয়নাবাজি পাবো? এখন আসলে সময় হয়ে ওঠেনি, বাট ছোট্ট করে যদি বলি, ছোট্ট না, জাস্ট কি যদি সেটা বলি, সেটা হচ্ছে আমি একটা ফিল্ম করছি ফাইনালি। ও, সো হিয়ার কামস ইয়োর সেকেন্ড ফিল্ম। ইটস হোপফুলি, ইয়েস, ইটস মাই সেকেন্ড ফিল্ম, এবং আমি আসলে এই কাজটা নিয়ে ভীষণ এক্সাইটেড এবং খুবই থ্রিলড, এবং এখন আসলে আমার মানে মন মেজাজ মনন সব কিছুই এটার মধ্য দিয়ে যাচ্ছে। সো এই তো, তো ওটার কারণে আসলে ওয়েট লুজ, সো এইটা নিয়ে এখন আপাতত মনোযোগী আছি।